প্রধান যে ওয়েদার সিস্টেম মৌসুমি অক্ষরেখা, এটা বর্তমানে জামশেদপুর, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের ওপরে, সেই সাথে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢোকে সেটা তুলনামূলকভাবে একটু বেশি শক্তি রয়েছে এই মুহূর্তে। এর প্রভাবে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। প্রথম 2 দিন একটু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকার সম্ভাবনা, পরবর্তী 2-3 দিন খানিকটা কমে যাবে। সেই সাথে আগামী 48 ঘন্টায় অর্থাৎ প্রথম 2 দিন উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে বৃষ্টিটা একটু বেশি থাকবে, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 48 ঘন্টায়, পরবর্তী সময় সেটা কমে যাবে। আর কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বৃষ্টিটা ওই হালকা থেকে মাঝারি ধরনেরই থাকবে, আর পরবর্তী 2-3 দিনে আরও খানিকটা কমে যাবে বৃষ্টির পরিমাণটা। তবে উত্তরবঙ্গে আগামী 48 ঘন্টায় প্রধানত উত্তরে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। পরবর্তী 2-3 দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে উত্তরের জেলাগুলিতে একটু বৃষ্টি বেশি থাকবে। নিম্নচাপ আকার যেটা ছিল সেটার প্রভাব প্রধানত উড়িষ্যা সাইডে একটু বেশি ছিল, এই মুহূর্তে সেটা দুর্বল হয়ে একটা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে যেটা বর্তমানে ঝাড়খণ্ডের উপর রয়েছে, নিম্নচাপ দুর্বল হয়ে গেছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।